আর মাছটার ফ্রেশনেসটা দেখো, ওরে কচি আলাদাই। ও ওইদা, মাছটা কিন্তু হেভি। আর এই হচ্ছে টক দই, যেটা খেয়ে আজই আমার খাওয়া কমপ্লিটেড। বাবা এত বড় মাছ কই দেখি তো, দেখা যাচ্ছে না? বাবা এত বড় মাছ নিয়ে নিয়েছেন। আর আপনি সব থেকে ছোট মাছটা নেন বলেন নাকি? সব থেকে ছোট ওটা। ভাই দুপুর বেলা হয়ে গেছে, ভাই আমার খিদে পেয়ে গেছে, চুল ফুল একদম আইছড়া আইছড়া কইরা, এবার জোর খিদে পাই গেছে। আর এইদিকে দেখি পতিত মনে খেতে বসে, খাওয়া খেতে বসে পড়েছেন। খাওয়া হয়ে গেল। হ্যাঁ এত তাড়াতাড়ি উঠছে ভাইয়া? আর তারপরে হচ্ছে থোর, থোরও খেয়ে নিলেন, আবার এইসব ডাল গ্যাস হয়ে যাবে। তারপরে তিন চার দিন আগেকার ডাল মিষ্টি গুলো কি হয়েছে দাদা? এ যাবে কি আই ডাল খেলে? চাল কুমড়ো সব খাওয়া গেছে। সব খাওয়া গেল তো, কোনটা ভালো লাগলো? চাল কুমড়ো ভালো হয়েছে। আচ্ছা আর থোরটা একটু ঝাল হয়েছে, তাহলে আমি খাবো না থোর। আর টক দই, টক দই কি ঢেলেছেন আপনি দেখি? হ্যাঁ। বাহ 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 বাহ, কে আবার টক দই ঢেলে দিয়েছে, এবার খিদে পেয়ে গেছে। আর এদিকে মা বাটি বাটি করে কিন্তু মাছের ঝোল বেড়ে রেখেছে। এই যে ভাত চলে এলো একদম আমার পাতে, সামনে জল কম দিতে পারতা একটু মা, যেতে হবে আবার বেরোতে হবে। মাঝে জলটা মনে হয় ভালো হয়েছে নাকি? এক ঝোল দিয়ে খেলাম, এক ঝোল ভাত চলে এলো। এবার থোর, থোর না এটা কি? এই তো থোরই তো, আর এটা হচ্ছে চাল কুমড়ো নারকেল দিয়ে, তাই তো? তুমি খাবা না? উচ্ছে ভাজা কেউ খায়? এসব তেতো ফেতো জিনিস। ওটা মাছটা দেখাবেন না নাকি? বাবা এত বড় মাছ কই দেখি তো, দেখা যাচ্ছে না? বাবা এত বড় মাছ নিয়ে নিয়েছেন। আর আপনি সব থেকে ছোট মাছটা নেন বলেন নাকি? সব থেকে ছোট ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের ডিমটাও তো নিয়ে নিয়েছেন দেখছি। হ্যাঁ আমি তো খেতেই হবে, আমাকে না দিলে আমি খাবো না। আমাকে দেয়নি মা, দেখো মাছের ডিম দেয়নি আমাকে। আমি সব থেকে ছোটটা নিলাম, আমাকে মাছের ডিম দিচ্ছে না, রান্নার সময় খেয়েছি বলে দিচ্ছে না। আপনি আমাকে একটু ভিক্ষা দিলেন, দিন দিন তাই দিন, ভিক্ষাই নেওয়া ভালো, তাও তো মাছের ডিম পাওয়া যায়। একটুখানি পাওয়া গেছে। এবার থোরটা দিয়ে একটু ভাতটা মাখবো। কেউ এত ভালো হয়েছে, ডিমটা টাকি রয়েছে, থোরটা দিয়ে ভাতটা মাখলাম, মা ভাত নিয়ে নিয়েছে, আমি একটু খাই। থোরটা মারাত্মক ঝাল হয়েছে, বলেছি না ঝাল জিনিস আমাকে দেবা না। এ বাবা কি ঝাল, এ ভাই সাহ, কি গো ধনে পাতার ডান্টি সমেত বাবাকে দিয়ে দিয়েছো? মানে সত্যি ডান্টি সমেত দিয়ে দিয়েছে? হায় রে কলা, কি যে কম এদের। তোমার চাল কুমড়ো দাও না, চাল কুমড়োটা মনে হচ্ছে হেভি হয়েছে, হেভি টেস্ট লাগছে। ও চাল কুমড়ো, চাল কুমড়ো, আহ চাল কুমড়ো দিয়ে মাখামাখি কইরা, চাল কুমড়ো তো হচ্ছে দিনে দিনে, এই চাল কুমড়ো খাই। হ্যাঁ এ ক্লাস মাছ, তো বি ক্লাস কোনটা? বাবা একটু নিয়েছে আমাকে, তুমি তো দিল না আমাকে মা। চাল কুমড়োটা মা হেভি হয়েছে, তবে এইটা খুব ঝাল হয়েছে, এই থোরটা, থোরে কেউ এত ঝাল দেয়? চাল বেশি নিয়ে হাড়তে ধরছে না? ভাত তোমার প্রত্যেকদিনই শক্ত হয়, তোমাকে প্রতিদিন বলেছি একটু নরম করো, একটু নরম করো, একটু নরম করো, শোনেকার কথা, নরমই করি আজ। থাক হয়েছে, একটু ভাত নিয়ে নিলাম, এরপরে ঝোলটা ঢেলে নিলাম এরকম করে। এই মাছের সাইজটা কিন্তু দাদা আপনার মতো না, এটা বড় কিন্তু আপনার মতো না, কি আপনার ছোট বন্ধুরা তোমরাই বলো তো, আমারটা বেশি বড় নাকি বাবারটা বেশি বড় ছিল?
আমার সাইজটা এইখানেই সীমাবদ্ধ, আর বাবার সাইজটা এই তো, এই তো, এই তো আমাদের সাইজটা এইখানে। বাবারটা, তারপরে তোর, তারপরে দাদা, তারপরে কাকার, তারপরে দাদা। তুমি তো বড়টাকে শুধু বলবাই, ওকে দেয়ই না কিছু, ওকে দেয়ই না, ওকে কিছু দেয়ই না তুমি, মানে আমার বড় দাদাকে কিছু দেয়ই না, মাছটা কিন্তু হেভি, বুঝেছেন? কত করে কিনেছেন? 230 টাকা, 224 টাকা। ভাবো এত কম দামে মাছ পাওয়া যায়। বাবা বলে তাই প্রতিদিনের খরিদ্দার। সত্যি মানে আমাদের রানাঘাটে অনেকে যারা কলকাতা থেকে দেখছেন বা দূর থেকে দেখছেন, তারা হয়তো জানেনই না এত কম দামে মাছ পাওয়া যায় আমাদের এখানে। সত্যি 230-240 টাকা কিলো। স্যার বাবাই কিনেছে কত দাম দিয়ে? না অবশ্যই, কিন্তু পরিমাণে বেশি কিন্তু, আমার জন্য 1 কেজি 450 কিনা হয়েছে আজকে। কিন্তু মানে মাছটা যদি একবার এক পিস খাওয়া হয় না, মনের মতন খাওয়া হবে। তবে এটাও ঠিক, প্রতিদিনের কাস্টমার প্রত্যেকদিন, এটা ঠিক। কিন্তু আমার পরিতা কিন্তু আলাদাই কম দামে মাছ আনতে পারে, কি বলতো? মাছের ঝোল ভাত তো খেতে হবে, করার নেই তো, এক ঝোল ভাত থাকলে তো গঙ্গা জল করতেই হবে। এত রকম রান্না করেছি। আরে বাবা, ডাল না থাকলে তো এক ঝোল হয়ে গেল। ডাল আছে তো কেন করবো? আরে ওই কলার ডাল খেলে হবে না। আচ্ছা খুব ভালো, কি বলছো একজন, কি বলছে? পই ডাল খাওয়া ভালো আর আমাদের খাওয়া ভালো না? খুলে কথা বলতে পারে না কিন্তু খুব মেরেছে, বাড়ির লোক ছেলেপেলেগুলো খুব মেরেছে। তারপরে একদিন রাগ পাক হয়ে গেছে, লাঠি ফাটি ছুড়ে ফেলে দিয়েছি, তেল মাখিয়ে রাখতো লাঠিতে। মানে যত রাজ্যের উন্নয়নে এই প্রদীপ দা যে যাই বলুক না কেন, বহুত ইয়ে ছিল কিন্তু। আচ্ছা তাই, খুব কি বলছেন? এখন আর মারি না, এখন তো আপনার গায়ের শক্তি শেষ। না না, চাকরিও শেষ, চাকরিও শেষ। এই মাছের ডিম তোমরা খেতে কারা কারা পছন্দ করো বলো তো বন্ধুরা? মানে আমার কোনো মারাত্মক লাগে মাছের ডিম ভাজা, মাছের ডিম ভেজে ঝোল, ও শুধু মাছের ডিমই থাকবে। এই দোকানদার যেরকম করে করে ওরকম করে বেশি করে ময়দা ভাজা দিয়ে দিলে হবে। তার জন্যই তো বলছিলাম, ওটা আমার জন্যই ছিল, দাও তাহলে ওটা আমাকে দাও। না দাও, হাফ বাবার হাফ আমার, হাফ বাবার হাফ আমার। ওই বেলা আর পাবো না আমি জানি, ওই বেলা আর পাবো না, তুমি আর দেবা না, তুমি আর দেবা না, তুমি বড় টাকা দিয়ে দেবা। থ্যাংক ইউ, এই যে দিয়ে দিলাম আমি কত। ওই দা হাফ খাবেন নাকি? আপনার হাফ আমার হাফ খাবেন? থ্যাংক ইউ সো মাচ, এটাই তো শুনতে চাইছিলাম। তোমার মাছের ঝোল কেমন লাগছে গো? যাতে কাটতে কাটতে অবস্থা শেষ হয়ে যায়, কিস্তি করবে না, গালাগালি দেবে, জানি তো, মানে এমন কথা শোনাবে ব্যাস, খুবই কলম তুলে দেবে। টক ধরে নিয়ে চলে যাচ্ছেন, আমাকে দু হাতা দিয়ে যান। এই এক হাতা দিলেন, এক হাতা না, এটাতে এক চামচ হলো, দু চামচ, তিন চামচ, চার চামচ। হ্যাঁ আপনি হ্যাঁ বললে আমি নিতে রাজি, 5 চামচ দেবেন, আর 1 চামচ দিন। এমনি সম্পর্কটি বাবা এত কম কেন, আপনার হাতে ওঠে না কেন? খেতে হবে না বেশি,
আর এই হচ্ছে টক দই যেটা খেয়ে আজকে আমার খাওয়া কমপ্লিটেড। আর মা কাটছে একদম মাছ টাছ দিয়ে, আর বই দেখুন শাড়ি চয়েস করছে। বাবা যাই হোক, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পাতে জল না ঝোল বুঝতে পারবেন না বন্ধুরা, কি অবস্থা।